আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ব্যবসায় বৃদ্ধি ও বরকত হওয়ার তদবির। এই ডিজিটাল তদবিরের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে দ্রুত আগে নিয়ে যেতে পারবেন। ব্যবসায় উন্নতি করার সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো যে আপনাকে খেয়াল রাখতে হবে, ব্যবসার মধ্যে হালাল হারামের পার্থক্য করতে হবে এবং হারাম থেকে সম্পূর্ণরূপে আপনাকে বেঁচে থাকতে হবে। ওজনে কম দেওয়া, ধোকা, প্রতারণা এবং ভালোর সাথে নিম্নমানের বস্তু মিশ্রিত করা থেকে নিজের ব্যবসাকে পরিষ্কার রাখতে হবে। এই কাজগুলো করার পাশাপাশি আপনাদের একটি ডিজিটাল তদবির সম্পর্কে জানাবো। এই তদবির যদি আপনারা করেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। ব্যবসা বাণিজ্যে বা দোকানে যে কোনো জায়গাতেই আপনারা সাকসেস হবেন। তো চলুন শুরু করি। কাজকর্ম ও ব্যবসায় উন্নতির জন্য এই আয়াতটি জৈতুনের চারটি পাতার ওপর লিখে ঘর বা দোকানের চার কোণে দাফন করে দিবেন। মনে রাখবেন, যদি এটি আপনি নিজের জন্য করেন তাহলে নিচে লিখবেন না, কোনো এক পরিষ্কার ব্যক্তিকে দিয়ে লিখিয়ে নেবেন। ইনশাআল্লাহ ব্যবসা অনেক বৃদ্ধি পাবে এবং অনেক ক্রেতা আসবে। আয়াতটি শেষে আপনাদের তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। দোকান অথবা গোডাউনের মাল দ্রুত বিক্রির জন্য এই আয়াতটি এক টুকরো কাগজে লিখে গোডাউনে রেখে দিবেন। ইনশাআল্লাহ দোকান এবং গোডাউনের মালামাল দ্রুত বিক্রি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون